সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা মূসক লার্নিংয়ের উপরে একটি সিরিজ ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকে এর প্রথম পর্ব। তো আজকে আমরা আলোচনা করব মূসক 6.3 নিয়ে। মূসক 6.3 কীভাবে কাটতে হয় এবং যে সকল ক্ষেত্রে সম্পূরক শুল্ক থাকে সেক্ষেত্রে ভ্যাট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, অন্যান্য রেট থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। মূসক 6.3 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ফ্রি লাইভ সেশনগুলোতে জয়েন করতে আমাদের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে রাখুন। এছাড়াও আমাদের স্পেশাল কোর্সগুলোর ডিটেলস আউটলাইন দেখতে ওয়েবসাইট ভিজিট করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার প্রোফাইলে ফেসবুকে লিঙ্কডইনে শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সাথে থাকুন। দেখা যায়? জি স্যার, দেখো জি আচ্ছা, স্যার, এইটা হচ্ছে মূসক 6.3। এখানে কি কি ইনফরমেশন থাকে? নিবন্ধিত ব্যক্তির নাম, নিবন্ধিত ব্যক্তির বিন নাম্বার, চালানপত্র ইস্যুর ঠিকানা। এই যে নিবন্ধিত ব্যক্তির নাম, এই নিবন্ধিত ব্যক্তি কে? সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্যার, প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান, তাই তো? জি। তারপর নিবন্ধিত ব্যক্তির বিন নাম্বার মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বার, বিন নাম্বার নিবন্ধিত। তারপর চালানপত্র ইস্যুর ঠিকানা, অর্থাৎ যে জায়গা থেকে চালানপত্র ইস্যু করা হয়। তারপরে দেখেন এইখানে আছে ক্রেতার নাম, ক্রেতার বিন নাম্বার, ক্রেতার ঠিকানা, ক্রেতাকে যে আপনার কাছ থেকে কিনছে, ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তির নাম, তার বিন নাম্বার। বিন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে এনআইডি নাম্বার দিবেন, এনআইডি কার্ডের নাম্বার প্লাস তার পূর্ণ ঠিকানা। তারপর হচ্ছে ক্রেতার ঠিকানা, সরবরাহের গন্তব্যস্থল, অর্থাৎ আপনার এই প্রোডাক্ট কোথায় যাবে, মানে ক্রেতা কোথায় নেবে। ধরেন ক্রেতার দুই তিনটে গোডাউন আছে, কোন গোডাউনে সে নিতে চায়, ওই গোডাউনের ঠিকানা। ঠিক আছে। যানবাহনের প্রকৃতি ও নম্বর, স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এটা কি মানে যারা বিক্রয় করবে তাদের জন্য? যারা বিক্রয় করবে তাদের জন্য। আচ্ছা, তারপরে যানবাহনের প্রকৃতি ও নম্বর, আপনি কিরকম যানবাহনে পাঠাইছেন, কভার ভ্যান হইতে পারে, ট্রাক হইতে পারে, এবং তার নাম্বার। এরপর এদিকে আছে চালানপত্রের নাম্বার, চালানপত্র ইস্যুর তারিখ, যে তারিখে আপনি ইস্যু করবেন, এবং ইস্যুর সময়, যে সময়টা ইস্যু করবেন। তারপরে দেখেন এখানে আপনার 11টা কলাম থাকে মূসক 6.3-তে। ক্রমিক নাম্বার, পণ্য ও সেবার বর্ণনা, সরবরাহের একক, পরিমাণ, তারপরে হচ্ছে একক মূল্য টাকায়, মোট মূল্য টাকায়, সম্পূরক শুল্কের হার, সম্পূরক শুল্কের পরিমাণ, ভ্যাটের হার, ভ্যাটের পরিমাণ, সকল প্রকার ভ্যাট, সম্পূরক শুল্ক সহ মূল্য যেটা আসে। নিচে হচ্ছে সর্বমোট, আপনার এই যে টোটাল যেটা, এটার যোগফল, মানে সবগুলোর যোগফল। আচ্ছা, তারপর এখানে আছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, অর্থাৎ যিনি এই মূসক ফর্মটা ফিল আপ করছেন, তার নাম, তার পদবি, তার স্বাক্ষর, এবং এখানে আপনার কোম্পানির সিল। এই হচ্ছে জাস্ট এটা ফিল আপ করার সিস্টেম। আমরা একটু প্র্যাকটিস যদি করতে চাই। ভ্যাটকনস বিডি আয়োজিত 10 দিন ব্যাপী সার্টিফিকেট কোর্স প্র্যাকটিক্যাল ভ্যাট ট্রেনিং। কোর্সটিতে যা যা শিখবেন, বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন, বাণিজ্যিক আমদানিকারক, শতভাগ রপ্তানিকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী, যোগানদার ও ঠিকাদার সহ ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত সকল কার্যক্রম। আপনি যদি ভ্যাট প্রফেশনাল হিসেবে ডিমান্ডেবল ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভ্যাট প্রফেশনাল হন, চাহিদার শীর্ষে থাকুন। ভ্যাটকনস বিডি।
একটা সেলস ইনভয়েস দিয়ে আমরা প্র্যাকটিসটা করি। দেখেন এইটা হচ্ছে থামস ফুড লিমিটেড। থামস ফুড লিমিটেড হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে? আপনার ঠিকানা হচ্ছে মতিঝিল ঢাকা, আপনার বিন নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা এটা 15% ভ্যাট দিব আর কি, 15% ভ্যাট অ্যাপ্লাই করি আমরা, ঠিক আছে? এরপর আমি বিক্রি করছি বিকে ট্রেডিং এর কাছে, বিন নাম্বার আছে তার, তার ঠিকানা দেয়া আছে, ইনভয়েস ডেট দেয়া আছে। আচ্ছা এখন আমরা এটা মূসক 6.3 ইস্যু করব। এইটা হচ্ছে মূসক 6.3। দেখেন নিবন্ধিত ব্যক্তির নাম কি? থামস ফুড লিমিটেড, তাই না? থামস ফুড লিমিটেড না? জি জি থামস ফুড। আমরা এখানে থামস ফুড লিমিটেড লিখব। থামস ফুডের বিন নাম্বার আমরা এত কপি না করে আমরা লিখি এরকম, বিন নাম্বার। থামস ফুড, থামস ফুডের ঠিকানা কোথায়? মতিঝিল ঢাকা, মতিঝিল ঢাকা, ঠিক আছে? আচ্ছা কার কাছে বিক্রি করছে? বিকে, বিকে ট্রেডিং লিমিটেড। তাহলে এখানে আসবে বিকে ট্রেডিং লিমিটেড। বিকে ট্রেডিং লিমিটেড এর বিন নাম্বার, বিকে ট্রেডিং লিমিটেড এর ঠিকানা কোথায়? যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি ঢাকা। এবার সরবরাহের গন্তব্যস্থল কোথায়? ধরেন ওর হেড অফিস হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা, আর ও বলছে আমার প্রোডাক্টটা যাবে হচ্ছে গিয়া কোথায় যাবে, বাংলা মোটর ফর এক্সাম্পল। যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা লিখতে হবে। হ্যাঁ তারপরে কিসে গেছে? কভার ভ্যানে, ঢাকা মেট্রো যেটা আছে গেল এটা। এবার আসে আমাদের চালান পত্রের নাম্বার। চালান পত্রের নাম্বার হচ্ছে 205। আচ্ছা 205 না 210 বানাই দে। কত তারিখে? জি চালান পত্র নাম্বার, এটা কি সিরিয়ালটা কি শুরু থেকে মেইনটেইন হয়ে আসবে এরকম কিছু? আচ্ছা চালান পত্রের নাম্বারের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার জুলাই থেকে জুন পর্যন্ত, আপনার অর্থবছর শুরু হয় না জুলাই থেকে? জি জি, জুলাই থেকে জুন পর্যন্ত আপনার সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার 1 2 3 এরকম অ্যাট লিস্ট এই এক বছর আপনার সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, ঠিক আছে? যদি কোনো চালান কাটাছেরা হয় সেটাও রেখে দিতে হবে, ফালানো যাবে না, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা তারপরে ইস্যুর তারিখ, ইস্যু করছে 16 তারিখ, ধরেন 16/12/2020 ইস্যুর সময় সকাল 10টা। তাহলে আমার এই যে প্রথম যে ধাপটা এটাকে কোনো সমস্যা আছে, এটা বুঝছেন না? জি জি। আচ্ছা এতটুকু বোঝা গেছে। এইবার আসেন ক্রমিক নং। ক্রমিক নংটা কখন? যখন আপনার একাধিক আইটেম থাকবে তখন ক্রমিক নাম্বার হবে, আর যদি আপনার আইটেম একটা থাকে সেক্ষেত্রে ক্রমিক নাম্বার না দিলেও হয়। তাহলে আমার এখানে আইটেম আছে কয়টা? 3-4টা, তাই না? তাহলে আমার 4টা ক্রমিক নাম্বার হবে। এবার দেখি কাস্টার্ড কেক, আচ্ছা কপি করে নে।
আচ্ছা, এবার দেখেন পণ্যের নামগুলো আমরা লিখলাম, তারপর হচ্ছে সরবরাহের একক, প্রথমটা হচ্ছে বক্স, পরের তিনটা হচ্ছে পিস। তার মানে কাস্টার্ড কেক কেক বিক্রি করছে ওরা বক্স হিসাবে, তাইলে আমরা এখানে বক্স লিখবো, এগুলো হচ্ছে পিস হিসাবে, ঠিক আছে। এবার দেখেন কত পিস বিক্রি করছে, প্রথমটা 2000, তারপর একটা 15000, 300, 500। প্রথমটা 2000, 15000, 300, 500। এবার একক মূল্য, এখানে একটা বিষয় দেখেন, ওরা ইনভয়েস যেটা করছে ওরা এখানে ভ্যাট ছাড়া মূল্যই দিছে এখানে, বুঝছেন, ভ্যাট ছাড়া মূল্য দিয়া নিচে গিয়ে হচ্ছে একত্রে 15% ভ্যাট দিয়ে দিছে, যে 93,300। তার মানে আমাদের আর আলাদাভাবে বের করার দরকার নাই, ওই যে 115 দিয়ে ভাগ করে তারপরে 100 দিয়ে গুণ, এইটার করার দরকার নাই। কারণটা কি, এই প্রাইসটা হচ্ছে ভ্যাট ছাড়া প্রাইস, ঠিক আছে। আচ্ছা প্রাইসটা কত, 105, 14, 240, 260, 105, 14, 240, 260, ঠিক আছে। তাহলে এবার আসেন মোট মূল্য টাকায়, কত টাকা হবে, 2000 পিস 105 টাকা করে, তাহলে 2,10,000 টাকা। আমরা সবগুলো এরকম গুণ করব, আর ভ্যাট হচ্ছে 15%। আচ্ছা এইবার দেখবো 15% অনুসারে আমার ভ্যাট কত আসে, যে মোট মূল্যের উপরে। আচ্ছা স্যার, এখানে যদি মূল্যগুলো যদি ভ্যাট সহ দিয়ে দিত, তাহলে কি আমরা ভ্যাটটা বাদ দিয়ে তারপরে বসাতাম? হ্যাঁ, ভ্যাট সহ যদি দিয়ে দিতে তাইলে করতাম কি, 105-এর 115 দিয়ে ভাগ করতাম, তারপরে 100 দিয়ে গুণ করতাম, এরকম, তখন আমার 91 টাকা হইতো আপনার এই যে একক মূল্য, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। নরমালি ওইটাই হওয়ার কথা, কিন্তু আপনার এই প্রতিষ্ঠান যখন ওরা ইনভয়েস কাটে, ইনভয়েসটা এরকম করছে ওরা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার ভ্যাট আসছে, এগুলো ভ্যাট। এবার আমার ভ্যাট সহ মূল্য কত, যোগ যোগ এটা, ঠিক আছে। আচ্ছা এখন বলেন, যদি এটা সম্পূরক শুল্ক থাকতো তাহলে কি ঘটনা এরকম হইতো? না, তাহলে তো আমার যে সম্পূরক শুল্কের হারের টাকাটাও বসতো, সম্পূরক শুল্কের হারের টাকাটাও বসতো। ধরেন এটা 20% সম্পূরক শুল্ক আছে, তখন হয়তো কি সম্পূরক শুল্ক সার্চ করে টোটাল মূল্যের উপরে তখন ভ্যাট হইতো, সম্পূরক শুল্ক সহ টোটাল মূল্যের উপরে ভ্যাট চার্জ হইতো, তাই না? জি। তাহলে আমার সম্পূরক শুল্কটা আসতো, দেখেন এইটা গুণ এটা, তাহলে আমার 4,200 টাকা সম্পূরক শুল্ক আসতো। তাহলে আমার এই ভ্যাটের ক্যালকুলেশনটাও চেঞ্জ হয়ে যেত, এটা কি হইতো, 6 + 8 × 9, ঠিক আছে না? আচ্ছা একমত না কারা কারা, কেউ আছেন একমত না বা বুঝতে পারেন না এই বিষয়টা? তাহলে আমাদের এখানে সাথে সাথে সম্পূরক শুল্ক থাকলে কি হয়তো, এটাও দেখাই দেওয়া হয়ে গেল নাকি, এটা ভালো কাজ হয়েছে না? জি স্যার। আচ্ছা জি,
এইবার মনে করেন আমার যদি ভ্যাটের হার 7.5% হইতো, আচ্ছা বলেন তো 7.5% যদি ভ্যাটের হার হয় অথবা 15% ভ্যাটের হার হয়, তাহলে ওই প্রোডাক্টে কি সম্পূরক শুল্ক আছে? বলতে পারেন কেউ? যেসব প্রোডাক্টের উপর সম্পূরক শুল্ক আছে তাদের তো ভ্যাট 15%, বাট যে স্পেসিফিক রেট বা রিডিউস রেট এটার উপরে তো সাপ্লিমেন্টারিটি থাকার কথা না। কথা না, রাইট? তার মানে আমার যদি 10% হয় তাহলে ওখানে ওই প্রোডাক্টের উপরে সম্পূরক শুল্ক থাকার কোনো সম্ভাবনা নাই নাকি? জি জি, এটাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তাহলে আমার এইবার ধরেন 7.5% 10% দিয়ে করে। স্যার এটা কি আরেকবার একটু বুঝায় বলবেন, ঠিক ক্যাচ করতে পারিনি। স্যার যদি 15% ভ্যাট ধরলো কিন্তু তারা এই যে এদের মতো সম্পূরক শুল্ক ধরলো না, আপনি তো বললেন যে 15% যদি কর ধরা হয় তাহলে আমার অবশ্যই সেখানে সম্পূরক শুল্ক থাকবে। না না, এটা বলি নাই, আপনি উল্টো বুঝছেন। আপনার যদি সম্পূরক শুল্ক থাকে তাহলে অবশ্যই 15% হবে, বুঝছেন? জি স্যার, মানে সম্পূরক শুল্ক থাকলে আমার 15% হবে মাস্ট। মাস্ট, হ্যাঁ, কিন্তু 15% থাকলে সম্পূরক শুল্ক হবে এটা না। কোন প্রোডাক্ট পণ্য বা সেবায় যদি আপনার সম্পূরক শুল্ক থাকে তাহলে অবশ্যই সেটা ভ্যাটের হার আসবে 15%। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমাদের অন্য অন্য রেট যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র এখানে রেটটা চেঞ্জ করে দিবেন, 10% বানাই দিবেন, 7.5% বানাই দিবেন, তখন আর এই যে সম্পূরক শুল্ক আর আসবে না তখন আর। ঠিক আছে, সম্পূরক শুল্ক আসলে 15% মাস্ট, সম্পূরক শুল্ক আসলে 15% মাস্ট, রাইট? ঠিক আছে, ওকে। তাহলে মূসক 6.3, এবার নিচে গিয়ে আমার টোটাল দেখেন, এইখানে আমি ইনওয়ার্ড লিখে দেব 7,15,300 টাকা। তারপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, যে নাম, তার পদবি, তারপর স্বাক্ষর তার, এরপরে আপনার কোম্পানির সিল। ঠিক আছে, তাহলে মূসক 6.3 এখন ফিল আপ করা যাবে না? জি স্যার, জি জি, ইনশাআল্লাহ যাবে। এর মধ্যে কি আর কোনো ক্রিটিক্যালিটি হতে পারে, মানে কোনো চেঞ্জেস? সবগুলোই দেখাই দিছি তো। না মানে এর বাইরে তো নিশ্চয় কিছু হওয়ার নাই, সেটা বললাম, অনেক সময় থাকে না যে কিছু ক্রিটিক্যাল, শুধুমাত্র আপনার যদি সম্পূরক শুল্ক আসে। আচ্ছা, ঠিক আছে, কারণ সম্পূরক শুল্ক আসলে আপনার সম্পূরক শুল্ক অ্যাড করে তারপরে টোটালের উপরে আপনার ভ্যাট চার্জ করা লাগবে। হ্যাঁ, যেটা তো দেখায় দিলেন। হ্যাঁ হ্যাঁ, যেটা দেখায় দিলেন। এছাড়া তো আপনি এখানে জাস্ট পার্সেন্টেজ বসাবেন, পার্সেন্টেজ অনুসারে আপনার ভ্যাট কত টাকা আসে সেইটা এখানে আসবে, আর এখানে টোটাল টাকাটা আসবে। এই, এছাড়া আর কিছু নাই। জি, ঠিক আছে।